মানিকগঞ্জবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আজকে আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, জাজাকুমুল্লাহ খায়রান আহসানুল জাজা। আমরা দোয়া করি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, প্রশাসনিক সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের নেক হায়াতকে লম্বা করুন এবং দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক সুখী করুন, আমিন। আজকে 14 ফেব্রুয়ারি 2023 বিশ্বজুড়ে পালিত হয়ে যাচ্ছে একটি চরম নির্লজ্জ এবং জাহিলিয়াতে পূর্ণ দিবস, যার নাম কি? বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা, তবে আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে ভালোবাসা সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ? সমকালীন প্রেক্ষাপটের সাথে ভালোবাসার বিষয়টা আমি পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহল এর 89 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবিয়ানান লিকুল্লি শাইই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং একই সাথে এই কিতাবটা হচ্ছে হেদায়াত, ওয়া রাহমাতান, এবং দয়া অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলিম জাতির জন্য এই কিতাবটা হচ্ছে বুশরা বা সুসংবাদ। আল্লাহ পাক আল কোরআনুল কারীমকে এখানে বলছেন যে, হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন, যেই কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। বলি সুবহানাল্লাহ, এক। দুই নাম্বার, এই কোরআন হচ্ছে হেদায়াত, পুরো মানব জাতির জন্য আল কোরআনে আছে হেদায়াত, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, শুধু হেদায়েতই নয়, কোরআন হচ্ছে রহমা অর্থাৎ দয়া অনুগ্রহ, আলহামদুলিল্লাহ, এবং বুশরা লিল মুসলিমিন, যারা মুসলিম হবে অর্থাৎ কোরআন সুন্নার সামনে আত্মসমর্পণ করবে, নিজের ইচ্ছাকে সমর্পণ করবে, তাদের জন্য কোরআন হচ্ছে বুশরা বা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা একটা বিষয়ে লক্ষ্য করি, আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রতিটা বিষয়ই ব্যাখ্যা করেছে। তার মানে আমরা কিভাবে ইবাদত করব কোরআনে বলা আছে, আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজগার করব কোরআনে বলা আছে, আমরা কিভাবে পরিবার গঠন করব কোরআনে বলা আছে, আমরা কিভাবে সমাজ চালাব, অর্থনীতি চালাব, পলিটিক্যাল সিস্টেমগুলো ডিল করব, নিঃসন্দেহে কোরআনে এটা বলা আছে। আমরা মানব বা মানব না সেটা ইচ্ছা ইখতিয়ার আমাদের, এই স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন কোরআন কি শুধু কোরআন দিয়ে বুঝলেই হবে নাকি হাদিসেরও প্রয়োজন আছে? উত্তর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসগুলোর প্রয়োজন অবশ্যই আছে। দলিল আল্লাহ পাক সূরা হাশর এর 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করো। এটা নিয়ে বাকবিতণ্ডা করো না, রাসূল যা যা দিয়েছেন সব নিয়ে নাও, চুপচাপ নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা থেকে নিষেধ করেছেন চুপচাপ ছেড়ে দাও। এখন রাসূল যা দিয়েছেন এবং যা থেকে নিষেধ করেছেন এটা আমরা পাচ্ছি হাদিসের মধ্যে। কোথায়? হাদিসে। অর্থাৎ কোরআন এবং হাদিসকে মিলেই হলো ইসলাম। আর এই ইসলামকে আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। আল্লাহ পাক আরও বলছেন, এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কশ্চিনকালেও তার কাছে কোনো আমল কবুল করা হবে না।
আল্লাহ পাক এটাও বলছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে গিয়ে যে কুরআন এবং সুন্নাহ কেন্দ্রিক এই ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ দিন যেখানে সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নাই এখন আল্লাহ পাকের কথা যদি সত্য হয় তাহলে আমরা যে বিশ্বে বসবাস করছি এই বিশ্বেরও প্রতিটা বিষয়কে কুরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করা যাবে কিনা এই বিশ্বে আমরা দেখছি জালেমদের উত্থান মজলুমদের আর্তনাদ এটা কুরআন সুন্নাহ আছে কিনা তাহলে এই বিশ্বে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান লা ইলাহা ইল্লাল্লাহ এর যে ভিতরের একটা অর্থ যে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধান চলবে না অথচ আমরা বিশ্বে দেখছি যে আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে মানুষ মানুষের রচিত বিধান দিয়ে বিশ্ব চালাচ্ছে এই সমস্যার সমাধান কোরআনে আছে কি নাই আমরা এখনকার বিশ্বে যে দেখছি আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে আমরা সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম গ্রহণ করেছি এর সমাধান কোরআন এবং সুন্নাহ আছে কি নাই আমরা এখনকার সমাজে দেখছি যে মুসলিমদের মধ্যে বিভক্তি দেখা দিচ্ছে যদিও বা তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত ভালোবাসার ঘাটতি দেখা যাচ্ছে তাহলে এই এই সমস্যার সমাধান কোরআন সুন্নাহ আছে কি নাই আমরা এখন দেখি চলমান বিশ্বে কেয়ামতের আলামতগুলো একটা একটা করে আবির্ভূত হচ্ছে যত দিন যাচ্ছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়ছে তাহলে এই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহ আছে কি নাই আমরা এখন দেখছি পরিবারগুলোর মধ্যে পারিবারিক ভাঙন বেশি হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে যুব সমাজের মধ্যে মাদকের ব্যাপক প্রচার ঘটছে মেয়েদের মধ্যে বেপর্দামি ছড়িয়ে পড়ছে নামাজি ব্যক্তির সংখ্যা কমছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার লোক পাওয়া যাচ্ছে কিন্তু নামাজ পড়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে লোক পাওয়া যাচ্ছে না আমরা দেখছি কোরআন পুড়িয়ে দিলে মানুষের আত্মসম্মানে লাগছে ঠিকই কিন্তু সেই কোরআন তার বাসায় পড়ে আছে তেলাওয়াত করার ফুরসত মিলছে না এই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহ আছে কি নেই তাহলে এখন আজকের যে দিবস এই যে ভালোবাসা নিয়ে এত কথা হচ্ছে তাহলে প্রকৃত ভালোবাসা কি আর কথিত ভালোবাসা কি নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে আর জেনার স্বার্থের ভালোবাসা কাকে বলে এই বিষয়গুলোর ব্যাখ্যা কোরআন সুন্নাহ থাকবে কি না আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আল কোরআনে প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি আমরা দেখছি ওয়ার্ল্ডের মধ্যে একটা মুভমেন্ট ছড়িয়ে পড়ছে যার নাম জায়নিস্ট মুভমেন্ট এই মুভমেন্টের ব্যাখ্যা কোরআন সুন্নাহ থাকবে কিনা তাহলে আমরা দেখছি মুসলিম বিশ্বের মধ্যে প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই মুসলিমরা আজকে নির্যাতিত তাহলে এর সমাধান কি কোরআন সুন্নাহ আছে কি নাই এখন আপনি যদি চিন্তা করেন যে কোরআন এবং সুন্নাহ জীবনের একটা অংশের হেদায়াত দেয় তাহলে আমি বলবো আপনাকে আবারও ক্যালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে আমার কথা মনে বুঝতে পারছেন না যদি কোনো মানুষ মনে করে যে কোরআন সুন্নায় শুধু আংশিক সমাধান আছে সামগ্রিক বিষয়ের সমাধান নাই জীবনের প্রতিটা বিষয়ের সমাধান কোরআন সুন্নায় নাই কারো আকীদা যদি এমন হয় তাহলে তাকে আবারও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে কারণ সে এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে নাই কখন হবে যখন সে এই আকীদা বিশ্বাস পোষণ করবে যে হ্যাঁ আল্লাহ পাক কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নায় কোরআন এবং সুন্নায় আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এবং এই সমাধানগুলো গ্রহণ করলে পরে বিশ্বে শান্তি আসবে গ্রহণ না করলে শান্তি আসবে না এই চিন্তা যদি না থাকে এই চিন্তাকে নবায়ন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আসুন প্রসঙ্গে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কি না আচ্ছা ভালোবাসার প্রয়োজন আছে কি নাই প্রথম কথা হচ্ছে ভালোবাসা কি প্রথম শব্দটা হচ্ছে ভালোবাসা কি সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা জানার আগে আমরা আগে জানি যে ভালোবাসা কয় প্রকার আমরা কোরআন এবং সুন্নাহ স্টাডি করলে দেখতে পারি ভালোবাসা হচ্ছে দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা একটা হচ্ছে স্বার্থকেন্দ্রিক ভালোবাসা একটা হলো নিঃস্বার্থ ভালোবাসা একটা হলো কি স্বার্থকেন্দ্রিক ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করলেন কখন আগে সেখানে আসে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একা ছিলেন কয়জন ছিলেন তাহলে কি এখন তিনি দুইজন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা মনে রাখবেন কোন সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা তিনি একা থাকতে পারেন চিরকুমার সংঘে নাম লেখানো বন্ধ করতে হবে চিরকুমার সংঘে নাম লেখানো কি করতে হবে বন্ধ করতে হবে এখন এই এই সিলসিলা চলছে দেখি
একা একাই মেয়েরা জীবন যাপন করতে চায়, কোন কোন ক্ষেত্রে একা একা ছেলেরা জীবন যাপন করতে চায়। তো এই একাকী মানুষ থাকতে পারে না, সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয়, স্রষ্টার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আজও একা, যখন কিছুই থাকবে না আল্লাহ পাক একাই থাকবেন। আল্লাহ পাক সূরা হাদিদের মধ্যে বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম, ওয়াল আখির আল্লাহ পাক শেষ, ওয়া যাহির আল্লাহ পাক প্রকাশ্য, ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন? এমন তো আল্লাহ সূরা আর রহমানে বলেছেন কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা, সব কিছু কি হবে? ফানা হয়ে যাবে, ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে। ওয়াদকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কি বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে। এখন আসুন এবার আল্লাহ পাক কি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? আরশে আজিম, এবং আরশটা ছিল পানির উপরে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। এখন কোথায় আছে তাহলে? এখনো পানির উপরেই আছে। কোথায় আছে? আচ্ছা, কুরসি এবং আরশের মাঝখানে একটা মহাসাগর আছে, কি আছে? এই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? আমরা এখন বিশ্বাস করব না, কারণ নাসা এখন আবিষ্কার করে নাই, তাই না ভাই? নাসার নাম তো শুনেছেন, নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে নাউজুবিল্লাহ। ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই, বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই। ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে, এলিয়েন আছে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালায়িকা সৃষ্টি করেছেন, বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শিরক, শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়েছি। এখন বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি, বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না। আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক মানুষ দেখতে চায় না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি যদি এখনই সায়েন্স বলে যে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে, 99% মানুষ বিশ্বাস করা শুরু করবে, করবে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে আসবে মুতায়নুন শাদীদ, মহামারী, মহামারী। কিয়ামতের আগে কি আসবে? মহামারী। মুতায়নুন শাদীদ মানে বড় মহামারী, লম্বা বড় মহামারী, কঠিন মহামারী, শাদীদ। ওয়া বাদাহু, এবং মহামারীর পরে আসবে সানাওয়াতু সালাসিল, ভূমিকম্পের বছরগুলো, ভূমিকম্পের বছর নয়, ভূমিকম্পের বছরগুলো মানুষ বিশ্বাস করবে না। মানুষ 80% মানুষই বিশ্বাস করবে না, খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে, অন্যরা বিশ্বাস করবে না। কিন্তু সায়েন্স যদি বলে আগামী 10-20-30 বছরের মধ্যে বিশ্বজুড়ে ভূমিকম্পের সিরিজ হবে, মানুষ বিশ্বাস করবে। তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরক করছি, শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শিরক করছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি, এটা শিরক হচ্ছে, এটা একটা শিরক হচ্ছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম, কি সৃষ্টি করেছেন? কলম। আল্লাহ পাক বলেছেন কলমকে উক্তব, তুমি লিখো। কলম বলেছে মায়া একচুপ, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেল। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন। তো প্রিয় যুবক ভাই, চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই, রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিক যা আছে তাই পাবেন, আপনার রিজিক লেখা হয়ে গেছে। এরপরে সাউন্ড কমান টানবান থেকে, এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল, বয়স ছিল 4 মাস 10 দিন, কতদিন? 4 মাস 10 দিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রূহ নিয়ে এসেছেন। ফেরেশতা বলে কি কিছু আছে? বিশ্বাস করেন? কিন্তু ফেরেশতা তো চোখে দেখা যায় না, তাহলে কেন বিশ্বাস করেন? যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে, তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা, এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার নাম কি জানেন? এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা। কি দিয়েছে?
শব্দটা শুনেন নাই ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা মানে কি এর মানে কি মানে আপনি ফেরেশতা তো দেখেন না বিশ্বাস করেন কেন তার মানে আপনি অন্ধ তার মানে আপনি ধর্মান্ধ বুঝতে পারছেন এখন আমাকে বলেন যে এই ফেরেশতায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে সে কি মুসলিম হতে পারবে ইমানের যে ছয়টা পিলার আল্লাহ বিশ্বাস ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস আসমানি কিতাবে বিশ্বাস নবী রাসূলগণে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস এই ছয়টার কোনোটাই কি দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায় তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি এই কারণে পশ্চিমারা আমাদেরকে বলে তারা ধর্মান্ধ এখন উত্তর কি হবে আপনার উত্তর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব মানুষের জ্ঞান কি অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহী আসে কোনো তথ্য সংবাদ আসে তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি যারা আল্লাহ পাকের ওহীতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ কারণ আল্লাহ পাকের ওহীর সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না আগামীকাল কি হবে তাই যে জানে না সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে কে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি কি বলতে পারবো কার সাথে কোন ফেরেশতা আছে কার সাথে কি আকৃতির শয়তান আছে শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয় কবরে কি আজাব হয় আত্মা কাকে বলে স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে সত্যি হয় এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না আর আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি আচ্ছা মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তো করেছেনই এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না শিক্ষা নেবেন না এখান থেকে ৩০ বছর চলে গেছে মানে ৩০ বছর আল্লাহর নাফরমানি করেছেন সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই ৩০ বছর ফিরে আসবে না আসবে যুবক ভাই অতএব কি করা উচিত ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে লিখা হয়ে গেছে বাড়বেও না কমবেও না ২ রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যাহলে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ্ট মানে সালাতুল দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে
যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল এই আকীদাটার নাম হচ্ছে জাবারিয়া আকীদা কি আকীদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছি তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে তার নাম কি নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মুহাম্মদ তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজালেম উদ্ধার করার জন্য কোন জেরুজালেম যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে ও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে ঈসা আলাইহিস সালাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো হওয়া এখনো বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুতায়নুন শাদীদ মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না উম্মার বিজয়ের শর্ত কি আল্লাহ সূরা মুহাম্মাদেই বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক সূরা রাআদের মধ্যে বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয়
আর আমরা কতজন মানুষ দীন ইসলামকে সামগ্রিক দীন হিসেবে মানি এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই আংশিক আংশিক, যেমন ইবাদত বন্দেগীর জীবনে মুসলমান, অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর, এমন না বিষয়টা? ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ, দাড়ি রুপিও আছে মাশাআল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না, ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কি না, এরকম হচ্ছে কি না? হচ্ছে, কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তা আমাদের সমস্যা ভাই এখানেই, এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যাটা কি, আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আমি আপনি হয়তো কেউই পারছি না, ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না, কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট, এই যুগে পারাটা কি খুবই কঠিন, কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে, যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে, যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি দিবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের কাজ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তার মানে তাকদীর লেখা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, কয়দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন, কয়দিনে? আমাকে বলেন তো, মহাবিশ্বকে আল্লাহ পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে? তাহলে আল্লাহ পাক কি ভালোবাসার সত্তা নয়? আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না? আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, পরম ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ, মানে প্রেমময়। আল্লাহ পাক ভালোবাসেন কি না? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন, কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সিজদা হামিম সিজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বণ্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া রহমত ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন, ভাগ করে এক ভাগ, মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই, এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে, এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়, সকাল থেকে রাত পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে, এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন, এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলেন আল্লাহু আকবার, তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহু তাআলা আমরা আল্লাহর জান্নাত পাব ইনশাআল্লাহ, পাবো কি না? শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে, বলে দিব কোনটা? অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে। কয়টা? তিনটা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5। 5 কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন?
মুসা আলাইহিস সালাম বলছেন পাঁচও পারবে না, কমায় নিয়ে আসেন। পাঁচও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত দুই ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ পড়া ছিল, ওই দুই ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহি হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি রাতের বেলা, রাতের বেলা সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ। আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কি না? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কি না? ভালোবাসেন কি না? আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কি না? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কি না? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কি না? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন, উত্তরটা কি হবে? তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলে নাউজুম। আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি, রমজানে কীভাবে ব্যবসায় উন্নতি করব, রমজানে কীভাবে বেশি লাভ করব। হ্যাঁ, তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন। যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দিচ্ছেন না, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে যাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্যমূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করুন। অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? যে আমাদের। যাদের সামর্থ্য আছে তারা, যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমি। এবার দেখেন আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। তাকে এর আগে আল্লাহ পাক জিনজাতি সৃষ্টি করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মানুষের কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বিয়াদাই, খলাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? হাত দিয়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। আচ্ছা, এই দুনিয়াতে যত কিছু আছে, এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সব কিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে? গরু ছাগলদের জন্য, মানুষের জন্য? মূল দায়িত্ব কার? মূল অধিকার কার? মানুষের নয় কি? তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো,
এই জ্ঞান শিখানোটাকে আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয়? একটু ধরাই দিচ্ছি আপনাদের, এবার সামনে আসেন। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন, করে বললেন সব সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে। এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো, ইবলিস সেজদা করলো না, সে কিয়াস করলো, বাতিল কিয়াস, যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি। আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন। এই যে জান্নাতে রাখলেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? এবার আল্লাহ পাক আদম আলাইহিসসালামের পাজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহাসসালামকে। ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে, এই জন্য আদম আলাইহিসসালামের পাজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলে সুখান। এই জেনা ভালোবাসা নিদর্শন নয়, বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে, ওয়াজাআলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুফান। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ। আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদি করবেন, আপনারা করবেন, তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে যে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ, হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ, কোনো সহি প্রেমেও যাব না ইনশাআল্লাহ। এটা সহি প্রেম আবার কি জিনিস? দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে, এগুলো হয় না মাঝে মাঝে? এগুলোও বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই, হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ, অন্য কোনো পথে যাবেন না, কোনো হারাম পথে যাবেন না, ওয়াদা করেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন, অন্য কিছু না, অন্য কিছু পরে, দিনদারিতা আগে। দিনদারিতা আছে, নামাজ পড়ে, পর্দা করে, মাশাআল্লাহ সব দিক ঠিক আছে, তারপরে দেখবেন আপনি অন্য কিছু, তার আগে না, কথা ঠিক আছে? একইভাবে মেয়েদের ক্ষেত্রেও, যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে, ছেলের কত বড় বাড়ি আছে, গাড়ি আছে, এটা পরে। আগে দেখবেন ছেলে নামাজি কিনা, সুন্নত আছে কিনা, ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা, ইসলাম প্র্যাকটিস করে কিনা, এগুলো আগে দেখবেন। এগুলো না দেখলে কি হবে জানেন? বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে না, বুঝলেন? দুনিয়াতেই তখন জাহান্নামের আজাবের সাধ্য করতে হবে না, বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে, আমি তো। এই যে আল্লাহ পাক আদম আলাইহিসসালামের পাজর থেকে সৃষ্টি করলেন কাকে, এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে, এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাক ভালোবাসেন না? এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলেন, আমি কিন্তু শর্ট করে বলছি, গাছের কাছে যেতে নিষেধ করলেন, তোমরা জান্নাতে থাকো, খাও, যা ইচ্ছা করো, কিন্তু বলে চাকরবা হ্যাঁ দিহি সজন, এই গাছের কাছেও যাবে না, একটা পরীক্ষা, জাস্ট একটা পরীক্ষা। এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না, বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না। ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না, আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না, আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না। তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি। তো প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের পিতামাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন। কেন পড়লেন? শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে, এরকম কথা বল, এবং তোমরা কোনোদিন মরবে না। হাল আদুল্লুকা আলা শাজরাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এই দুটো ওয়াসওয়াসা, চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল। এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই? আচ্ছা, এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা? এরপরে আমাদের পিতামাতা কি করলেন? বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা তারা করলেন, এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই? বলেন, কথা বলেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই? এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন, মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন, এটা কি আল্লাহ পাকের রহমত দয়া কি নয়? আচ্ছা, এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসার। এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিল, কারণ এটা পরীক্ষা, দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষা দিচ্ছি আমরা এখানে। এখন পরীক্ষা ক্ষেত্রে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা, কীভাবে চলতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, কিভাবে চলবো, কিভাবে চলবো না, আল্লাহ পাক কি ওহী নাজিল করেছেন কিনা,
এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কিনা, আল্লাহ পাকের দয়া কিনা, ভালোবাসা কিনা? আল্লাহ পাক কি একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন? এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন, এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা বলেন? না হলে আমরা কি করতাম, দুনিয়াতে কেমন করে চলতাম, কিভাবে পথ খুঁজে পাইতাম, কেমন করে ইবাদত করতাম, আমরা কি জানতে পারতাম? আল্লাহ পাক রহম করে, ভালোবেসে, দয়া করে নবী রসুল পাঠিয়েছেন, আসমানে কিতাব পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এইটা দয়া কিনা? এটা আল্লাহ পাকের দয়া নয়, আল্লাহ পাকের রহমত নয়? আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি? আচ্ছা, এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন, এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো? জান্নাতে যাবে 120 কাতার মানুষ, কত কাতার? 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে, তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন? 80 কাতার, কত কাতার বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আচ্ছা, আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত জাবুর ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন, যে কিতাবে সমস্ত সমাধান আছে, এটা আল্লাহ পাকের রহমত দয়া নয়, ভালোবাসা নয়? আচ্ছা, এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছে, একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে, এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে। সুস্থ আছি, সুন্দর আছি, পরিবার আছে, আল্লাহ রিজিক দিচ্ছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, শিক্ষার ব্যবস্থা করছেন, ইবাদত করার সুযোগ দিচ্ছেন, গুনাহ করলেও আবার মাফ করে দিচ্ছেন, এই সব কিছুকে আল্লাহ পাকের ভালোবাসা নয়? এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা? এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে? আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান, রিজিক চান, টাকা পয়সা চান? আল্লাহ পাকের যদি ইবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা ইবাদত করে ভাসিয়ে ফেললাম, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে, নাকি যেমন আছে তেমনই থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের শান শওকত কি আরো বেড়ে যাবে, নাকি আল্লাহ পাকের শান শওকত কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন, আল্লাহ পাক তেমনই থাকবেন, তাই নাকি? আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে, আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে? আমরা যদি সবাই ইবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে? আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার? কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ পাক এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে, তার স্বার্থ ছাড়া, এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে, তার কোনো স্বার্থ নাই? কোনো স্বার্থ আছে? এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ, ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ থাকবে? সুবহানাল্লাহ। এই এতটুকু যদি বুঝতে পারি, আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে, কথা বুঝতে পারছেন? মনে সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা, কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন না? স্ত্রীর জন্য এত কিছু করছেন, দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না, দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিলেন, এমন হবে হয় কি না? তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না? আর এই যে জেনা চলছে, এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি? যৌনতা। মূল স্বার্থ কি? ছেলেও চায় মেয়েকে ভোগ করতে, মেয়েও চায় ছেলেকে ভোগ করতে, এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা, আমরা বিয়ে করার জন্যই জেনা করেছিলাম, তাই না? বলে না আমরা তো বিয়ে করব, সমস্যা কি? ফ্রি মিক্সিং করলে কি সমস্যা? তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো, ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে। বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না, একবার বিয়ে করো তারপরে করো, তখন দেখবেন না না এটাতে রাজি না, তার মানে স্বার্থ এখানে আছে। তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে? অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার, নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন, আল্লাহ পাক তৌফিক দান। এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন, যেমন আল্লাহ পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন, আল্লাহ পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন।
আল্লাহ পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসব কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসব কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন আমার সন্তানকে ভালোবাসব আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে এজন্য ভালোবাসি আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসব আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসব কিন্তু আল্লাহ পাক কি আমাকে হারাম এই 14 ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহ পাক পতিতালয় রাত কাটাতে বলেছেন গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেকআপ তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে আল্লাহ পাক ফোনে ফোনে সব প্রেম করতে বলেছে আল্লাহ পাক এগুলো হারাম করেছেন বাস আমি করব না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যা চায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যা চায় তাই করা যাবে এই কাজগুলো কখন করব আমি বিয়ে শাদী করার পরে করব বিয়ে শাদী করবেন আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিক্সায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা নেই এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করব আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাও পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাশাআল্লাহ মাসে 10-20-30 হাজার টাকা আর্ন করেন বা 1-2 লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পণ্ডিতি করতে যাবেন পারিবারিকভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন এই কাজ করতে যাবেন না ইস্তেখারা করবেন কি করবেন ইস্তেখারা দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবো দেখুন আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন কেন সবর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা
ইনশাআল্লাহ তাআলা আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকব এই পশ্চিমাদের এই মদতপুষ্ট এই সো কল্ড ভালোবাসা দিবসের এই স্রোতে আমরা গা ভাসাব না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শাদী করব কোনো হারামে যাব না ইনশাআল্লাহ এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ির স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ্পলে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাআল্লাহ আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাকপ্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম এবার দেখুন শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করবে আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকা শিরক বাদ দেওয়া শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহীদ কি নাম বললাম কিতাবুত তাওহীদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উম্মতে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তাহলে কি হবে ইউহিবুকুমুল্লাহ আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুবহান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ maaf করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়াল তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়া ভাই শুরু করব কোথা থেকে শুরু করবেন চেহারা থেকে কোথা থেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ রাজি আছি তো গোফ ছোট করে ফেলব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ তার মানে নামাজি হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঢিলেঢালা মুত্তাকীদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেইমারের মতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এখনকার ছেলেপেলে মাঝখানে চুল রাখে ডান দিক বাম দিক ছিলে ফেলে এই সুন্নাত কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা সুন্নাত নবীর একটা সুন্নাতকে যদি ভালোবেসে কি আমল করে ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাবে চাই কি না সুপারিশ ভালোবেসে আমল করা যায় এটা আমার নবীর সুন্নাত আমার নবী খেতেন ডান হাত দিয়ে আমি ডান হাত দিয়ে খাবো আমার নবী দাড়ি রেখেছেন আমি তাই রাখবো আমার নবী মোচ কেটে ফেলতেন তাই আমি কাটবো আমার নবী ঢিলেঢালা পোশাক পছন্দ করতেন তাই আমি পরবো আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন তাই আমি করব আমার নবী এইভাবে ওযু করতেন এইভাবে করব আমার নবী এইভাবে ইস্তিনজা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তিনজা করা যায় না যাবে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তিনজা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শে এখন সবকিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমোড পর্যন্ত এখন তো কমোড উঠাই দিছে এখন সামনে একটা বালটি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নেই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে মাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে আল্লাহ পাক বোঝার তৌফিক দেন এইগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে ইস্তিনজা করতে হয় না বসে ইস্তিনজা না এই পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ পাক তাকে জানিয়েছেন আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হাদিসে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন নাউজুবিল্লাহ অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয় আস্তাগফিরুল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না নাপাকি লাগে না এগুলো শয়তানি না বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগলখুরি করতো কি করতো চগলখুরি মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুকের ইউটিউবারও করো তোমরা একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও আরেকজনের আরেকজনে লাগাই দাও এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে কিছু কিছু কারণে এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদের কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরও বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান প্রিয় ভাইয়েরা প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরত ইস্তিনজা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদত সবই করব এই জায়গায় সমস্যা সমস্যা কি আমরা মাশাআল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি নাই ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন
আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নাত পালন করার তৌফিক দান করুন। এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাওহীদ, দুই নাম্বার নবীর সুন্নাত, তিন নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা আমার সাথে বলেন, বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। তিনটা বললাম, চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ঠিক আছে। হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যত জিকির আজগার আছে চলতে ফিরতে অলওয়েজ করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে থাকবে। যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? চারটা। এক নম্বর কি ছিল? তাওহীদ, দুই নম্বর নবীর সুন্নত, তিন নম্বর বলেন কোরআন তেলাওয়াত করা, চার নম্বর বেশি বেশি আল্লাহ জিকির করা, পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন, বলেন সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। ছয় নাম্বার, ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রেগুলার। কোনো রকম যদি বাধ্যবাধকতা না থাকে, ওজন না থাকে, তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব কি? ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে মাশা আল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায়, তাই না? কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান, শয়তানও মুক্ত হয়, ঈদের দিন ঢাক ঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয়, তাই না? আল্লাহর বাস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে, আর দৈনিক কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন, সুন্নত বা নফল বারো রাকাত কমপক্ষে। কীরকম বারো রাকাত? ফজরের নামাজের আগে দুই, জোহরের আগে চার, পরে দুই, ঠিক আছে, ছয় আর দুই আট হলো, মাগরিবের পরে দুই, এশার পরে দুই। এই বারো রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে, মানে একদিনে চব্বিশ ঘন্টায় পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন। হ্যারিস জানতেন দৈনিক বারো রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে। আর জান্নাত উর্বর জায়গা, আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে, খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ। এটা গেল ছয় নাম্বার, নামাজ বেশি বেশি পড়। সাত নাম্বার, জি বলছি, সাত নাম্বারটা হচ্ছে, আমি আর চারটা বলে শেষ করছি, সাত নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা। কি করা ভাই? একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন। মুসলিম অমুসলিম সবাই মানুষ কি না? যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে, যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? তাদের বিপদ আপদের পাশে দাঁড়াবো না? একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন, একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান্নামে গিয়েছে, আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে
এক এক মহিলা জান্নাত দিয়েছে সুবহানাল্লাহ তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আট নাম্বারটা কি এটা বেশি ইম্পর্টেন্ট শুনে আট নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা এই যে হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে আল্লাহ পাক বলেছেন শুনেন আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন নিজেই বলবেন যে আইনা আইনা মুতাহাবুনা লিজালালি আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায় আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো আল্লাহ বলবেন আলিয়াউমা আজকে আজিল্লুহুম আমি ওদেরকে ছায়া দিব ফি জিল্লি আমার আরশের ছায়ায় বলেন সুবহানাল্লাহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন আরও একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে কিয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন হতে পারি চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে পারে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো আট নয় নাম্বার আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটূক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাহির থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যান এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা বলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগদুব করার দল্লিন কারা এটা তো অনেকেই জানে না সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে যে আমরা বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও দল্লিন থেকে বাঁচাও মাগদুব আর দল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছেন আল মাগদুব মাগদুব হচ্ছে হুমুল ইহুদি ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজব পড়েছে আর দল্লিন হুমুন নাসারা নাসারারা হচ্ছে দল্লিন কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে বলেন নাউজুবিল্লাহ এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান কার সাথে মহব্বত রাখতে চান আমাদের সামনে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহীদ পন্থী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন কেউ উঠবেন না বসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ পাক এই বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহ পাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আরশের ছায়া পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন দোয়া হবে ইনশাআল্লাহ আপনারা বসেন বসার আগে একটা কাজ করবেন এই মাহফিলের জন্য অনেক টাকা পয়সা খরচ হয়েছে আপনাদের
হালাল রিজিক